সিঙ্গুরের বাজে মিলিয়া গ্রামের সন্তোষী মাতা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে কৃষি জমি নিয়ে আন্দোলন শুরু হয় 2006 সালে। 2008 সালে সেই আন্দোলনের অন্তিম লগ্নে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে ধর্ণা দেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা। সিঙ্গুরের বাজে মিলিয়া বেড়াবেড়ি খাসের ভেড়ি গোপালনগর জয়মোল্লা তখন আন্দোলন তুঙ্গে। বাজে মিলিয়ার জমিতে তাপসী মালিকের দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় যখন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন ধর্মতলায় অনশন করছেন জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে। সিঙ্গুরের গ্রামে গ্রামে তখন অরন্ধন, বিভিন্ন দেবদেবীর আরাধনা। কৃষি জমি বাঁচানোর আন্দোলনে সন্তোষী মাতা মনসা মাতার স্মরণ নিয়েছে কৃষি জমি রক্ষা কমিটি। এমনও হয়েছে গ্রামে দুর্গাপুজো হয়নি, মানত করেছে গ্রামবাসীরা জমি ফিরে পেলে আবার পুজো হবে। বাজে মিলিয়া গ্রামের সন্তোষী মাতার স্মরণ নিয়েছেন সেই সময় আন্দোলনকারীরা। 2016 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফিরে পেয়েছেন সিঙ্গুরের কৃষকরা। আজ মুখ্যমন্ত্রী সেই সন্তোষী মাতার মন্দিরে পুজো দেন। মন্দিরের সামনে রাস্তা জুড়ে সেদিনের আন্দোলনের নানা মুহূর্ত তুলে ধরা হয় কোলাজে। সন্তোষী পুজো উপলক্ষে গ্রামের মানুষের জন্য ভোগের আয়োজন ছিল। মুখ্যমন্ত্রী স্কুল পড়ুয়া ছোট শিশুদের নিজে ভোগ বিলি করেন। তারপর বাজে মিলিয়া হাসপাতাল মাঠে সভা মঞ্চ থেকে কামারকুণ্ডু রেল ওভার ব্রিজ উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরের মাটিকে প্রণাম জানাতে আজ আমার এখানে আসা। আন্দোলনের সময়কার স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী। সুখবর, সুখবর, আপনার এলাকায় চলে এসেছে অন্নপূর্ণা ইলেকট্রনিক্স। এখানে একই ছাদের নিচেই পাবেন টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ নামি দামি সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের বিপুল সম্ভার। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় রয়েছে 30-40% ছাড়। তাই দেরি না করে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে আজই চলে আসুন অন্নপূর্ণা ইলেকট্রনিক্সে। অন্নপূর্ণা ইলেকট্রনিক্স, বাগপাড়া মোড়, উৎসব বিয়েবাড়ির পাশে। ফোন নাম্বার 9804894756। একটা মান্যতা থাকে, যদি কৃষি জমির আন্দোলনে আমরা জয়লাভ করি, তাহলে আমি সিঙ্গুরে একটা মায়ের মন্দির করে দিয়ে আসবো। আপনারা সিঙ্গুরে জয়লাভ করলেন, জমিও ফেরত পেলেন, সুপ্রিম কোর্টের রায়ও জিতলেন, আমরাও আপনাদের সর্বস্ব যা পারি সাহায্য করলাম। এখানে তো অ্যাগ্রো ইন্ডাস্ট্রিও হচ্ছে, সিঙ্গুরে কোচ ফ্যাক্টরি হচ্ছে, আমাকে আসতে হবে উদ্বোধন করার জন্য, অনেক বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, ওটা উত্তরপাড়ায় হচ্ছে, হিন্দ মোটরসের কারখানা হচ্ছে, আর অনেক কিছু হচ্ছে। তখন আমি মানসিক করেছিলাম, বলি আমি গত 4-5 বছর আগে একদিন বেচাকে ডেকে বললাম, বেচা আমাকে একটু ছোট্ট জায়গা দিতে হবে। বললো, কেন দিদি? বড় জায়গায় তো আমি বললাম, না, ওর জন্য নয়, আমার থাকার জন্য নয়, আমার একটা ছোট্ট মন্দির করতে হবে, কারণ এটা আমার কমিটমেন্ট ছিল। তোমরা জিতেছ, মা আমার কথা রেখেছেন, এটা মনের শক্তি, মনের ভক্তি করতে পারে। তখন বেচারা আমাকে বললো, ঠিক আছে, আমি ব্যবস্থা করে করছি। তখনই ওকে আমি গিয়ে মন্দিরটা তৈরি করালাম। মন্দিরটা তৈরিও হয়ে গেছে বেশ 2-3 বছর হয়ে গেছে, দেখলে 19 হয়েছে। তারপরে রেগুলার পুজো করে ওরা, আমার এখানকার একজন কৃষক ভাই পুজো করে। চিকিৎসা জগতে ভরসা ও বিশ্বাসের আরেক নাম মা সারদা হাসপাতাল। হুগলি জেলার কোন্নগরের একমাত্র বিশ্বস্ত চিকিৎসা প্রতিষ্ঠান মা সারদা হাসপাতাল। আপনাদের সেবায় আপনাদের পাশে দিবারাত্র সর্বদা। একমাত্র এক ও অদ্বিতীয় NABH সার্টিফাই হসপিটাল হুগলি জেলায়। ঠিকানা 160 GT রোড, কোন্নগর, হুগলি। ফোন নম্বর 03326745678।